আপনারা নিশ্চয়ই জানেন আমরা গত 20 মার্চ মাসের 20 তারিখে আমরা গুলশান জানিয়েছিলাম প্যানেল যে দয়া করে আপনারা ওই ঘটনাটি থানায় গিয়ে মামলা করেন আমরা সেই গুলশান থানার পরামর্শ অনুযায়ী আমরা বিজ্ঞ আদালতে আজকে বাংলাদেশ দণ্ডবিধির 385 ধারা এবং 506 ধারা প্রাণনাশের হুমকি আমরা একটা এজাহার একটা আরজি আমরা পেশ করেছি বিজ্ঞ আদালতের নিকট আদালত সন্তুষ্ট হয়ে আমাদের আমাদের অভিযুক্তি আমলে নিয়েছেন এবং আসামির প্রতি সমন জারি করেছেন পরবর্তী আমরা 24/4/2023 তারিখ পরবর্তী তারিখ আমরা করেছি পেনাল কোডের 385 ধারায় এবং 506 ধারায় চাঁদাবাজি এবং ছয়বারে আমরা এসেছিলাম আমরা কভার করতে পারিনি সময়ে আমরা ইনশাআল্লাহ দেখি আমরা পরবর্তী আপনাদেরকে ফেসবুক এর মাধ্যমে জানাবো।